নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব পঞ্জিকাতে। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি। সুতরাং পঞ্চমী তিথি চলাকালীন বেলের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে অত্যন্ত বিশেষ লাভদায়ী হয়ে থাকবে। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র মণ্ডলীতে 3 নম্বর নক্ষত্র হিসাবে মেষ এবং বৃষ রাশির গৃহে অবস্থান করে থাকে। কৃত্তিকা একটি রবি দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে তা আমি চলতে চলতে আপনাদের সাথে আলোচনা করব। করণ আজকে রয়েছে আপনাদের ক্ষেত্রে বালবকরণ পক্ষ, শুক্ল পক্ষ, যোগ আজ থাকছে প্রীতিযোগ এবং দিন থাকছে আজ রবিবার। আজ রাহুকাল থাকবে বিকেলবেলা 4:17 থেকে 5:49 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 10:10 সকালবেলা থেকে 11:42 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে 1:14 সকাল দুপুরবেলা থেকে 2:46 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:49 সকালবেলা থেকে 11:18 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মামলা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে আজ, যা চলবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 2:01 থেকে 4:34 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্মস্মৃতি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে নেই, রয়েছে 27 মার্চ, যা চলবে সারাদিন সারা রাত। এই সময় আপনারা বিশেষ শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি আজকে রয়েছে, যা থাকবে 6:19 সকালবেলা থেকে সকালবেলা 10:48 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি আজকে থাকছে না, থাকছে 27 মার্চ, যা চলবে 6:18 সকালবেলা থেকে 10:44 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন্ট করার জন্য শুভ তিথি রয়েছে, যা থাকছে আজ, চলবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 2:01 থেকে 4:33 বিকেলবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি আজকে থাকছে না, থাকছে কাল, অর্থাৎ 27 মার্চ, যা চলবে 5:28 বিকেলবেলা থেকে সন্ধেবেলা 7:52 এবং পরবর্তী সময় থাকবে রাত্রেবেলা 10:12 থেকে পরবর্তী দিন ভোররাত্রি 4:17 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। যারা পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সৎকদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায় অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1। আজকে দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকুন। সংখ্যা 2, লেনদেন বুঝে করুন, ফায়দা মিলবে। সংখ্যা 3, আর্থিক উন্নতির জন্য আজকে প্রচেষ্টা আপনাদের ক্ষেত্রে নতুন পন্থা অবলম্বনের মাধ্যমে সফলতার দিশা নিশ্চিতভাবে খুঁজে দিতে পারে। সংখ্যা 4, আজকে কোনোভাবেই গৃহ বা গৃহ বিবাদের কোনো ঝামেলার মধ্যে বা ঝুটঝামেলার মধ্যে আপনারা জড়াবেন না, তা আপনাদের ক্ষেত্রে বড় আকার ধারণ করতে পারে। সংখ্যা 5, প্রেমজ জীবন আজ রঙিন হতে পারে আপনাদের ক্ষেত্রে। সংখ্যা 6, জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় বিশেষ কোনো বিশেষ দায়িত্ব আপনাকে আজ নিতে দেখা যেতে পারে। সংখ্যা 7, আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে কিন্তু অনেকাংশে সময় আজ কাটাতে দেখা যেতে পারে। কোনো লিগ্যাল প্রবলেমের আজকে কিন্তু একটা সফলতা আপনারা পেতে পারেন। সংখ্যা 8, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা 9, গৃহ বিবাদে দিয়ে থাকুন, ফায়দা মিলবে আজ আপনাদের ক্ষেত্রে। আলোচনায় চলে যাব এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু,
আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আলোচনায় আপনাদের সাথে এ, আজকে আপনাদের দাম্পত্য জীবনে জটিলতা কমবে, পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে। বি, আজকে দূরভ্রমণ দূরযাত্রায় সফলতা মিলছে। সি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। ডি, গৃহে কোনো ধর্মানুষ্ঠান আপনাদের ক্ষেত্রে আজ সূচিত হতে দেখা যাচ্ছে। ই, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এফ, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। জি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। এইচ, আর্থিক উন্নতির যোগ তৈরি হতে আজ দেখা যেতে পারে। আপনার প্রফেশনে নতুন কোনো দিশাও খুঁজে পেতে দেখতে পারবেন আপনারা। আই, আজকে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে। যে আপনাদের জন্য আজকে বাড়ি জমি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাগুলির সমাধানের পথ খুঁজে বের করতে দেখা যেতে পারে। কে, কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া শুভ নয়। এল, আর্থিক ক্ষেত্র আজ মজবুত হতে দেখা যাবে। এম, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বৃদ্ধি। এন, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ করুন, তা ফায়দা মিলবে। ও, কাউকে আজকে কিন্তু ঋণ দেবেন না, তা শুভ নয়। পি, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো লিগ্যাল অ্যাকশানে জয়ী হতে দেখা যেতে পারে। কিউ, আজকে কোনোভাবেই কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের পক্ষে অত্যন্ত বিশেষ লাভদায়ী হবে, নচেত শত্রুতামূলক আচরণ আপনাদের ক্ষেত্রে হঠাৎই কিন্তু হয়ে যেতে পারে। আর, আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারের হেলথ নিয়ে চিন্তা বৃদ্ধি। এস, দাম্পত্য জীবনে আসা জটিলতা কমবে। টি, পাওনা অর্থ উদ্ধারে আজ বিঘ্ন আসতে পারে। ইউ, দাম্পত্য জীবনে আসা জটিলতাগুলির সমাধানের পথ খুঁজে পাবেন। ভি, প্রেমজ জীবন রঙিন হবে। ডাব্লিউ, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এক্স, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওয়াই, দূরভ্রমণের ক্ষেত্রে দিনটি শুভ নয়। জেড, আজকে পায়ে কোনো বড় চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায়। কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার, প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার। যাদের জন্ম রবিবারে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবন কিছুটা আজকে রঙিন হতে পারে। যাদের জন্ম সোমবারে আর্থিক উন্নতির যোগ রয়েছে। যাদের জন্ম মঙ্গলবারে আজকে কোনো লিগ্যাল অ্যাকশানে জয়ী হতে দেখা যেতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে, যে কোনো ধরনের কর্মকাণ্ডতেই আপনারা আজকে সফলতার দিশা দেখতে পাবেন। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। যাদের শুক্রবার জন্ম হয়েছে, পার্টনারের হেলথ নিয়ে চিন্তা বৃদ্ধি। যাদের শনিবার জন্ম হয়েছে, কোনো বিশেষ কার্যে আজকে যোগদান আপনাদের ক্ষেত্রে লাভদায়ী হতে দেখা যেতে পারে। চলে যাবো এবার আপনাদের সাথে আলোচনায়। কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস, প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ। যাদেরই জন্ম বৈশাখ মাসে, তাদের ক্ষেত্রে প্রেমজ জীবন রঙিন হবে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে, আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাচ্ছে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে, কোনোভাবেই কাউকে ঋণ দেওয়া আজকে আপনাদের পক্ষে শুভ নয়। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে আজ বন্ধু দ্বারা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, নতুন কিছু কেনাকাটার দিকে আজকে ঝুঁকতে দেখা যেতে পারে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে, কোথাও লগ্নি আজকে বিশেষ ফলপ্রসূ হতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে, বিবাহের কথাবার্তা এগোতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য দিনটি শুভ নয়। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে আজ দাম্পত্য জীবনে আসা জটিলতাগুলি সহজ সমাধানের পথ খুঁজে পাবেন। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে, সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে আজকে নতুন প্রজেক্টে অর্থলগ্নি বিশেষ আর্থিক লাভ এনে দিতে পারে। চলে যাব আপনাদের সাথে এবার আলোচনায় রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিন আজ মধ্যম থাকবে। দূরভ্রমণের ক্ষেত্রে শারীরিক কারণে কিছু অসহযোগিতা আজকে তৈরি হতেও দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। বাড়ি জমি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় বিশেষ কোনো দায়িত্ব নিতে আজকে আপনাকে দেখা যেতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব বিষরাশি। ঋণ দেবেন না, ঋণ নেওয়ার জন্য দিনটা শুভ থাকছে। আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবন কিছুটা মধুর হতে পারে।
দূরভ্রমণের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময়কে অ্যাভয়েড করুন, ফায়দা দেবে। নতুন প্রজেক্টে অর্থলগ্নি করতে পারেন, তবে বুঝে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 6। আলোচনা করব মিথুন রাশি। শত্রু বৃদ্ধি হতে দেখা যেতে পারে, পারিবারিক বিবাদ বা জমি জমা নিয়ে, সম্পত্তি সম্পদ নিয়ে কিছু সমস্যা বিবাদ বৃদ্ধি পেতে পারে। বুঝে কথা বলুন, আপনার কথার মধ্যেই আপনি আজকে বিশেষ ফায়দা পেতে পারেন। শারীরিক কারণে কিছু বড় গোলযোগও আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে আসা জটিলতাগুলি, সমস্যাগুলি আজকে কমবে। বন্ধু দ্বারা আর্থিক লাভ হবে, পাওনা অর্থ উদ্ধারের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব সিংহ রাশি। মতবিরোধ এড়িয়ে চলুন, কাছের মানুষের থেকে আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ হয়ে যেতে পারে, বিবাদ হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। পাওনা অর্থ উদ্ধারে আজকে কিন্তু বিকেলের পরবর্তী সময়কালটি অত্যন্ত বিশেষ লাভদায়ী হতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আজকে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, অর্থনৈতিক লেনদেনে বিঘ্ন এবং বাধা তৈরি হতে দেখা যাচ্ছে। মতের মিল আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের ব্যক্তিদের সাথে নাও হতে পারে, যার কারণে বিবাদ বৃদ্ধি হতে পারে। বুঝে কথা বলুন, আপনার কথার মধ্যে দিয়ে আপনি সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। আর বাস্তু টিপসের ক্ষেত্রে প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করবেন প্রত্যহ। আজকে আমরা আপনাদের বাস্তু ক্ষেত্রে আলোচনা করব। আপনারা আপনাদের বাস্তুতে দরজার পর্দা অনেকেই লাগিয়ে থাকেন, কিন্তু দরজা পর্দা লাগানোর সাথে সাথে আপনাদের নেগেটিভ এবং পজিটিভ রঙের দিকে অবশ্যই খেয়াল হওয়া উচিত। মুখ্যত মাথায় রাখবেন, পূর্ব দিকে থাকা দরজাগুলি, রঙের দরজাগুলি আপনারা সর্বদা গ্রিন বা সবুজ রঙের পর্দা ব্যবহার করার চেষ্টা করবেন, এবং তার সাথে সাথে উত্তর দিকে থাকা ঘরের পর্দাগুলি বা উত্তর দিক বা উত্তর প্রান্তে থাকা আপনাদের পর্দাগুলির রঙ সর্বদা ব্লু অর্থাৎ নীল রঙের হওয়া উচিত। ঠিক সেরকমই আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিকে থাকা পর্দাগুলি সাদা বা অফ হোয়াইট বা সিলভার কালারের করা যেতে পারে। একইভাবে দক্ষিণ প্রান্তে থাকা পর্দাগুলি আপনাদের গৃহে লাল বা রেড ফ্যামিলির যে কোনো ধরনের রঙই আপনারা ব্যবহার করতে পারেন, এতে আপনারা বিশেষ প্রাপ্তি, বিশেষ ফায়দা অবশ্যই পেয়ে থাকবেন। আপনার বাস্তুতে এনার্জিকে স্টোর করতে, এনার্জিকে ধরে রাখতে বা পজিটিভ শক্তিকে বৃদ্ধি করতে এই পর্দার রং আপনাদের কিন্তু ব্যবহার করা অত্যন্ত আবশ্যক। আলোচনা করব আজকে কী গাছ পুজো করা শুভ হবে। আজকে আপনারা গুলার গাছ পুজো করুন, জল দিন প্রণাম করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা এবং লাভকারী হয়ে থাকবে। আজকে আপনাদের ক্ষেত্রে বলে দিই, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা লবঙ্গ মুখে দিয়ে বেরোন, আপনাদের ক্ষেত্রে বিশেষ প্রাপ্তি নিশ্চিত থাকছে। আপনাদের ক্ষেত্রে দান বলবো, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা অবশ্যই কিন্তু দান করে বিশেষ প্রাপ্তি পেতে পারেন। আজকে আপনারা পঞ্চশস্য দান করুন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভকারী নিশ্চিতভাবে হয়ে থাকবে। আজকে একটি ছোট্ট উপায় আপনাদের সাথে আলোচনা করব। যারা বারংবার ধরে মান সম্মান হানির সম্মুখীন হচ্ছেন, যারা কোনো কিছু না করেও অপবাদ অপমান তাদের ঘাড়ে টেনে নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বাঁচার উপায় কী রয়েছে, তারা কীভাবে এই সমস্যা থেকে অনেক সমাধানের পথ আপনারা সহজেই খুঁজে পেতে পারেন। তারা প্রত্যহ হনুমানজির আরাধনা করুন, হনুমানজির পুজো করুন, হনুমান চালিসা একবার করে পাঠ করতে থাকুন আজকে থেকে, এবং তার সাথে সাথে ঘিয়ের একটি করে প্রদীপ আপনারা অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা বা সন্ধেবেলা অবশ্যই আপনার গৃহের পূজার স্থানে অবশ্যই জ্বালুন। প্রত্যহ সকালবেলা উঠে আজ থেকে আপনারা অবশ্যই সূর্য প্রণাম করার চেষ্টা করুন এবং সূর্যকে জলার্ঘ্য দেওয়ার চেষ্টা করুন। এতে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে আসা যে মান সম্মান হানি হচ্ছে, অপবাদ আসছে, অপমান আসছে, সেগুলি দূরীভূত হতে আপনারা খুব শীঘ্রই আপনাদের জীবন থেকে দেখতে পাবেন। যাদের জন্মদিন আজ রয়েছে তারা কিন্তু পঞ্চশস্য দান করুন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি আজ রয়েছে তারা কিন্তু পঞ্চশস্য দান করে বিশেষ প্রাপ্তি পেতে পারেন। চলুন এবার আপনাদের সাথে আলোচনায় চলে যাই রাশিফলের। রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে জমি জমা বিবাদ আজ এড়িয়ে থাকা ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, লিগাল অ্যাকশন আজকে বাড়ি জমি প্রপার্টির ক্ষেত্রে নিতে দেখা যেতে পারে।
শুভ রং লাল, শুভ সংখ্যা 5, আলোচনা করব বৃশ্চিক রাশি। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই ভালো হবে। দাম্পত্য জীবনে আসা জটিলতা এবং সমস্যাগুলি কিছু অংশে আজ বৃদ্ধি পেতে দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে মতের অমিল আপনার পার্টনারের সাথে, আপনার পরিবারের সাথে কিছু বিবাদ আজ বৃদ্ধি করতে পারে, তবে লিগাল যে কোনো বিষয়ে কিন্তু আপনাদের জয়লাভ আজ নিশ্চিত থাকছে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আজ মতবিরোধ এড়িয়ে চলুন। বিশেষত জমি জমা ল্যান্ডিস প্রপার্টি সম্বন্ধীয় বিষয়কে কেন্দ্র করে আজকে কিছু বিবাদ হঠাৎই বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, নতুন প্রজেক্টে অর্থলগ্নি না করাই আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভদায়ী হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমজ জীবন আজ অনেক অংশে কিন্তু আপনারা ভালো হতে দেখতে পাবেন। আজকে মায়ের সাথে কিন্তু মতবিরোধ মতানৈক্য এড়িয়ে চলুন, তা আপনাদের ক্ষেত্রে লাভকারী হতে পারে। জমিজমা প্রপার্টিতে ইনভেস্ট ফায়দাদার হচ্ছে। শুভ রং আজকে সাদা, শুভ সংখ্যা 2। আলোচনা করব মীন রাশি। মতবিরোধ এড়িয়ে থাকুন, আজকে আপনার প্রেমজ জীবনে কিছু জটিলতাও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। বিকেলের পরবর্তী সময় কাউকে ধার না দেওয়া ভালো। আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক ঊর্জা বৃদ্ধি করার জন্য আপনারা আজকে কিন্তু অবশ্যই মেডিটেশন, ধ্যান, উপাসনা করুন, তা ফায়দা আপনাকে নিশ্চিতভাবে অবশ্যই দেবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।